মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু প্রতিমাস ওয়ান্ডার লাইফ। সকাল সকাল ঘুম থেকে উঠে দিদির বাড়ি পুজোটা সেরে নিলাম। কালকে তো এসেছিলাম বাপের বাড়ি, কিন্তু আজকে আবার যেতে হবে বাপের বাড়ি থেকে মামার বাড়ি। মামার বাড়ির নেমন্তন্ন আছে, তাই দিদিরও দেরি হয়ে যাচ্ছে স্নান সারিনি এখনও। আমি তাড়াতাড়ি পুজোটা সেরে নিলাম, কেননা আমাদের সবাইকে একসঙ্গে মামার বাড়ি যেতে হবে। নিচে গিয়ে দেখি মা চাউমিন বানাতে শুরু করে দিয়েছে, কেননা টিফিনটা আমরা খেয়েই যাব। রুটি তরকারি করতে গেলে সময়টা অনেকটাই বেরিয়ে যাবে, তাই সময় মিলে চাউমিন খাওয়া হলো। চাউমিন খেয়ে আমরা রেডি হয়ে যাব মা বাড়ির দিকে। মামা বাড়ি যাওয়ার জন্য আমরা সবাই পুরোপুরি রেডি। তাহলে এবার চলো মামা বাড়ি যাওয়া যাক। আমি, দিদি, মেয়ে আর ছেলে গেলাম, আমার মা আগেই পৌঁছে গেছে ওখানে। মামার বাড়ি এসে পৌঁছে গেলাম, এখানে সবাই খুব খুশি আমাদের দেখে। অনেকদিন পর আমরা একসঙ্গে আছি, খুব মজা করব। এদিকে আবার সৃজন বাবু আমাদের দেখেই কান্না শুরু করে দিয়েছে। চলো তাহলে, এই ঘরে আর থাকা যাবে না, একটু পরে অবশ্য ঠিকও হয়ে যাবে। তুমি কি রান্না করছো? পনির চাটনি। বাহ, পনির আর চাটনি হলো, তাই তো? করেছে আমার আলু ভাজা, মাংস ভাজা। মাংস ভাজা না মা? এদিকে আমরা খুব ভাবে চেষ্টা করছি যাতে সৃজন বাবু না কাঁদে। সৃজন বাবু কান্না বন্ধ করে নাচ শুরু করে দিয়েছে। চলো তাহলে নাচ দেখা যাক। এখানে বোনেরা দিদিরা কি করছে? দিদি হয়ে গেছে ভাজা, তো রাইস কত দু? ও ঠিক আছে, কর আস্তে আস্তে। আমাদের চিকেন কষা একদম রেডি, এবার দিদি আর বোন মিলে রাইসটাকে রেডি করছে। ভাঙড়ে থাকে বড় মামার মেয়ে, তার মেয়েদের নিয়ে সবাই মিলে জন্মষ্ঠী উপলক্ষে সব বোনেরা আনন্দ করছি। এদিকে আমাদের একটু বেড়াতে হচ্ছে এক ঘন্টার জন্য, ছেলের একটু গানের প্রোগ্রাম আছে। এখনো টিচার এসে পৌঁছায়নি, তা আমরা একটু ওয়েট করলাম, ঘরে গিয়ে বসলাম, তারপরে ছেলের গান হবে। এরা দুজনে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন, আক্ষরিক অর্থে আমাদের এক হাতে অগ্নিবীণা ও
কণ্ঠে গীতাঞ্জলি। আজ আমরা এই দুই মনীষীর কিছু অমর সৃষ্টি উপস্থাপনা করতে চলেছি আপনাদের কাছে। আপনারা দেখলে সবাই আনন্দিত হবে। নমস্কার, শুরু করছি। আমি করতে চলেছি বেগেমন বরের চাবি, রবীন্দ্র সঙ্গীত। শেষ করলাম, সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।